পাটের বস্তার মোড়ক ব্যবহার না করার কাজীপুরে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সোনাইমুখী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। তাকে সহযোগিতা করেন কাজীপুর থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও কাজীপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবু জোহা। আদালত সূত্রে জানা যায়, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, আটা, ময়দা, পোলট্রি ফিড, তুষার, খুদ, কুড়াসহ 19টি পণ্য মরিকীকরণ পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন 2014 মোতাবেক আমরা আজকে মোবাইল করে অভিযান পরিচালনা করেছি সোনামুখী বাজারে। এখানে আমরা মূলত 4টি দোকানকে 5,000 টাকা করে জরিমানা করেছি। এই আইনের 4 ধারার লঙ্ঘন এবং 14 ধারায় তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা মূলত আজকে এটা লিথাল পর্যায়ে আমরা জরিমানাটা করেছি, খুব অল্প জরিমানা, 5,000 টাকা জরিমানা করেছি, কিন্তু এটা এই আইনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানা আছে। আজকে আমাদের কম জরিমানা করার কারণ হচ্ছে আজকের এই অভিযানটা মূলত তাদেরকে জানানো এবং সতর্কতামূলক অভিযান। আজকে আমরা অভিযান পরিচালনা করে এই বাজারে একটি সতর্ক বার্তা প্রেরণ করেছি যে আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এই পাটজাত পণ্যকে অ্যাভয়েড করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন, তারা যেন প্লাস্টিকের ব্যাগটাকে বিরত রেখে এই পাটের যে ব্যাগ মোড়ক সেগুলো ব্যবহার করে, সেই বিষয়ে তাদেরকে আমরা আগ্রহী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আজকের এই অভিযানে তাদেরকে সতর্ক করা হয়েছে, আগামী দিনে যদি আমাদের এই আইনের ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আরও বড় অঙ্কের জরিমানা করা হবে কিংবা আইনের আরও অনেক কঠিন প্রয়োগ করা হবে।